চিৰাঙৰ বিজনীত বি পি এফৰ প্ৰতিবাদী সমদল আৰু স্মাৰকপত্ৰ প্ৰদান কাৰ্যসূচী। বিজনী জিলা বি পি এফৰ উদ্যোগত অনুষ্ঠিত কৰা হয় এই কাৰ্যসূচী। বি টি চি নিৰ্বাচন অতি শীঘ্ৰে অনুষ্ঠিত কৰাৰ দাবীত বিজনী মহকুমাধিপতিক প্ৰদান কৰিলে স্মাৰকপত্ৰ। রাজ্য সরকারে বিপিএফক রাজনৈতিকভাবে ধ্বংস করার পরিকল্পনা করা বলে অভিযোগ বিজনীর বিধায়ক কমল সিং নার্জারির। সমগ্র দেশের রাজ্যত করোনা অতিমারিয়ে ভয়াবহ রূপ ধারণ করার পরিপ্রেক্ষিত সময়মতে অনুষ্ঠিত করবা নগল বিটিসি নির্বাচন। আনফালে বিটিসি সরকারের কার্যকাল শেষ হওয়ার পরিপ্রেক্ষিত বিটিসিত প্রদান করা হল রাজ্যপাল শাসন। কিন্তু করোনা মহামারীর সম্প্রতি অনিশ্চয়তার দিকত বিটিসি নির্বাচন, যার পরিপ্রেক্ষিত বিটিসির প্রধান রাজনৈতিক দল বিপিএফে বিটিসি নির্বাচনক কেন্দ্র করে হুৎসার হয়ে উঠা পরিলক্ষিত হয়েছে। আজি চিৰাং জিলার বিজনী জিলা বিপিএফে অতি শীঘ্রে বিটিসি নির্বাচন অনুষ্ঠিত করার দাবিত গ্রহণ করিলে প্রতিবাদী কার্যসূচী। বিপিএফে অতি শীঘ্রে বিটিসি নির্বাচন অনুষ্ঠিত করা আর বিটিসিত রাজ্যপাল শাসন বৃদ্ধি নকরবলৈ সরকারক দাবি জনায় এক প্রতিবাদী সমদল উলিয়াই বিজনী মহকুমাধিপতিক প্রদান করিলে স্মারকপত্র। প্রতিবাদী কার্যসূচীত 150 বিপিএফর নেতা কর্মীয়ে অংশগ্রহণ করে। ইফালে আজির এই প্রতিবাদী কার্যসূচীত বিজনীর বিধায়ক কমল সিং নার্জারিয়ে করোনার অজুহাতর দোহাই দি রাজ্য সরকারে বিটিসি নির্বাচন পিছুয়ায় পিছুয়ায় বিপিএফক রাজনৈতিকভাবে ধ্বংস করার পরিকল্পনা করা বলে সংবাদ মাধ্যমের সম্মুখত অভিযোগ উত্থাপন করে। পূজার আগতে সরকারক বিটিসি নির্বাচন অনুষ্ঠিত করার দাবি উত্থাপন করে। হয়, আপনাদের নিশ্চয় জানে যা এপ্রিল মাসের 4 তারিখে বিটিসি নির্বাচন হবলগা আছে। এসপার মানে স্টেট ইলেকশন কমিশন নোটিফিকেশন দিছে, সেটি আমার কোনো কোনো করোনা ভাইরাসের মানে প্রভাব বিটিসি এলাকাত বা গোটেই পড়া না। সেই সময় সুন্দরকই সরকারে বিটিসি নির্বাচন পাতি মানে ইয়ার রাজ্যপাল শাসন যে প্রবর্তন করেছে সেই করবলগা অবস্থা হলেছে। কিন্তু ইয়ার রাজনৈতিকভাবে বিপিএফ দলক মানে ধ্বংস করবর কারণে একটা পরিকল্পনা চলি থাকা যেন আমার অনুভব হয়েছে। গতি এটা করোনা ভাইরাসের দোহাই দি পেলাই আমার ইয়াত ইলেকশন পাতিবর কারণে মানে স্টেট ইলেকশন কমিশনে অক্টোবর মাসের ভিতর ইলেকশন পাতিবর কারণে চেষ্টা করেছে। 15 অক্টোবর ইলেকশন পাতিম বলে আমাক মানে একটা নির্ধারিত সময়সীমা বান্ধি দিছিলে। কিন্তু আজি আমি দেখবলে পাইছো যে আকৌ মানে 15 অক্টোবর যে হবলগিয়া বিটিসি ইলেকশন সেটা আকৌ পিছুয়াই দি পেলাই মানে ইলেকশন আপ টু ডিসেম্বরলৈকে পিছুয়াই দিয়া বা জানুয়ারিকে পিছুয়াই দিয়া পরিকল্পনা চলি আছে। এটা আমি দেখবলে পাইছো, আমি দেখিছো যে ইয়ার মাজতে মিজোরামত মানে লোকেল বডির যে নির্বাচন হয়ে গেল। এই অক্টোবরের ভিতর আমার 28 অক্টোবরের ভিতর রাজস্থানত যে মানে পঞ্চায়েত ইলেকশন সেটা হবলে গিয়ে আছে। বিহারের যে ইলেকশন হবলে গিয়ে আছে। গভর্নর যে শাসন, গভর্নর শাসন তো 27 অক্টোবরত শেষ হয়ে যাব। তারপর আকু যদি লকডাউন দিয়ে সেটা আকু মানে গভর্নর রুলটো আকু মানে এক্সটেনশন করা একটা পরিকল্পনা মানে ভিতরা করেছে বলে আমি গম পাইছো। গতি আমি আজি স্ট্রংলি বিপিএফ দলের ফলের বিভিন্ন আমার জেলা কমিটি সমূহে আজি বিভিন্ন সংগঠন দল সংগঠনে আজি মানে ডিমান্ড করেছে যে বিটিসি ইলেকশন সোনকালে হব লাগে। কারণ ইয়াত এমসিসি কোড থাকার কারণে মানে মডেল কোড কন্ডাক্ট লাগু হয়ে থাকার কারণে ইয়ার কোনো ধরনের উন্নয়নমূলক আমি কাম আমি করবা নাই। ইয়াত কোনো ধরনের উন্নয়নমূলক কাম করবো কারণে আজি কোনো কোনো স্যাংশন দিবা নাই। গভর্নর চলি থাকা সময়ত আমার যে রাইজর যে হারাশাস্তি আজি কোভিড-19 চলি থাকা সময়ত রাইজর যে যেমন মানে হারাশাস্তি খাই আছে, এই হারাশাস্তি একেবারে পুতুল লগা নহয়, একেবারে মানে এনেকে দৃষ্টান্ত আমি গোটেবারে ভারতবর্ষ দেখবলে পোৱা নাই। গতি অতি সোনকালে এইবর গাইডলাইন যে কোভিড-19 গাইডলাইন, এই গাইডলাইন মতে সেন্ট্রাল ইলেকশন কমিশনে যে মানে গাইডলাইন দিছে সেই গাইডলাইনতে আমার এই অক্টোবরের ভিতর পূজার আগে আগে যাতে ইলেকশন পাতে তার কারণে আজি আমি ডিমান্ড দিছো, আশা করছো যাতে মানে এই পূজার আগে আগে যদি নির্বাচন পাতে বিটিসি নির্বাচন পাতে তেনে মানে আকৌ মানে গভর্নর রুটটো মানে আকৌ এক্সচেঞ্জ করার কোনো প্রশ্ন আহিব নোৱাৰে। গতি আমি আজি ডিমান্ড দিছো, রাজ্য সরকার ডিমান্ড দিছো যে গভর্নর শাসন তো আকৌ মানে এক্সচেঞ্জ করব নালাগে, আমার অক্টোবর পূজার আগতে আমার ইলেকশন পাতিব লাগে। এটা আজি আমার ডিমান্ড। আর ডিমান্ডটলে আমি ইলেকশন দি পেলাই 15 অক্টোবর যে ইলেকশন পাতার কোনো সিদ্ধান্ত লৈছিল সেই সিদ্ধান্ত বাহাল থাকিব লাগে আর সেই মতো ইলেকশন হবো লাগে, সেটা আমি আজি ডিমান্ড দিছো।
লিটন বাসকৰ ৰিপৰ্ট দৈনিক টাইমছ।